হিজরা নামটা শুনলে আমরা এখন অনেকে আতঙ্কে উঠি, ভয় পাই, আর রাস্তাঘাটে গেলেই যেভাবে আমাদের হাত মুষড়ে ধরে, অনেকের বাসে গেলেই টাকা চাই, টাকা দিতে হবে, না দিলে এরা খারাপ একটা পরিস্থিতি তৈরি করে, এটাই যেন হিজড়াদের একটা প্রধান বৈশিষ্ট্য হয়ে গেছে। কিন্তু সময় এসেছে পাল্টে যাওয়ার। প্রথম আলোর কালকের একটা নতুন নিউজে আমার চোখ ঘুরে গেল, একজন তৃতীয় লিঙ্গের লোক আলী আজম জয়পুরহাট জেলায় বড়তারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীতে দাঁড়িয়েছেন এবং তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে আমার তো কোনো বউ ছেলে সন্তান কেউ নেই, তাই আমাকে আপনারা যদি বিজয়ী করেন আমি আপনাদের স্বার্থেই কাজ করব। তিনি চশমা মার্কায় চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, তার এলাকার অনেক লোকজন তাকে আশ্বস্ত করেছে ভোট দিবে বলে। তার ভাই জানিয়েছেন আলো আজম সহ তারা ছয় ভাই তিন বোন, আলী আজম বাবা মায়ের বড় সন্তান। এলাকার মানুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের লোকজনও তার পাবলিসিটি করছে অনেক সুন্দর নাচ গান করে, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তিনি দেশ ও জনগণের হয়ে কাজ করতে চান, এলাকার অনেক মানুষই তাকে অনেক খুশি, সে নিজে নিজের লিফলেট সবার কাছে দিচ্ছে এবং ভোট চাচ্ছে। এছাড়াও ঢাকা শহরে দেখতে গেলে অনেক অনেক হিজড়াদের দেখতে পারবেন যারা নিজেরা নিজেদের কর্মসংস্থান গড়েছে এবং অন্যকে কর্ম করার সুযোগ করে দিচ্ছে। তাই এখনও সময় আছে, যারা এই তৃতীয় লিঙ্গের লোক তারা নিজেদের কখনোই ছোট না মনে করে আপনারা নিজেরাও নিজের মতো করে প্রতিষ্ঠিত হন, মানুষের ভয়ের কারণ নয়, কারো করোনা নিয়ে না বেঁচে নিজে কিছু করে খাওয়ার চেষ্টা করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অনেক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, আর এই আলী আজমের উদ্যোগে আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুব ভালো লেগেছে, তিনি একজন তৃতীয় লিঙ্গের লোক হয়ে দেশ এবং জনগণের সাথে কাজ করতে চাচ্ছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদপ্রার্থীতে দাঁড়িয়েছেন, সেই সঙ্গে সেই বড়তারা ইউনিয়নে আরও সে সহ মোট পাঁচজন পদপ্রার্থী দাঁড়িয়েছেন, তবে এলাকার অনেক মানুষই তাকে আশ্বস্ত করেছেন তাকে ভোট দিয়ে জিতিয়ে দেওয়ার জন্য। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই মানুষ, ছেলে মেয়ে না তৃতীয় লিঙ্গ এটা বড় কথা নয়, তার চরিত্রটাই সবচাইতে বড় কথা, আপনি কেমন মানুষ সেটাই বড় কথা। আপনি যদি আপনি মানুষের উপকারে আসতে পারেন তাহলে আপনার মনুষ্যত্ব বজায় থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।